দা কেমন হওয়া উচিত শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله عز وجل ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الحمد لله توحيد কাকে বলে যদি সংক্ষেপে বলি ইফরাদুল্লাহ তাআলা বিল রুবুবিয়া ওয়াল উলুহিয়া ওয়াল আসমা ওয়া সিফাত আল্লাহকে আল্লাহর রুবুবিয়াতে প্রভুত্বে উলুহিয়াতে বা ইবাদতে আসমা ওয়া সিফাতে বা নাম ও গুণে একক অধিক সত্তার অধিকারী হিসেবে আল্লাহকে সাব্যস্ত করা তিনি শুধু আমাদের রব তিনি আমাদের ইবাদত পাবেন তার জন্যই যত নাম এবং গুণ সুন্দর সুন্দর আছে সব সাব্যস্ত করব এই তিনটি জিনিস যে ব্যক্তি স্বীকৃতি দেবে সে তাওহীদকে বুঝতে পেরেছে সে মুয়াহ্হিদ হবে এর কোনো একটি অংশ যদি বাদ পড়ে যায় তাহলে সে ঈমানদার হতে পারলো না যে জিনিসের সাথে আপনার জীবন মরণ সম্পর্ক যে জিনিসটির সাথে আপনার সৌভাগ্যের সম্পর্ক আখিরাতের মুক্তির সম্পর্ক সেটা হচ্ছে তাওহীদ আর তাওহীদের এই আসমা ও সিফাত হচ্ছে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার দরকার হয় ছেলেটা একটু আগে গান গেয়ে গেল যে যখন আমি বিপদে পড়ে আপনি আমাকে উদ্ধার করবেন মমতা এই যে ওয়াদুদ শব্দটি এগুলি কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকার মুখাপেক্ষী প্রতি মুহূর্তে বিপদ থেকে উদ্ধার পাওয়ার মুখাপেক্ষী প্রতি মুহূর্তে আখিরাতের জান্নাত চাওয়ার আপনার উদ্দেশ্য হয়ে যায় প্রতি মুহূর্তে মানুষকে তিনি কাউকে তিনি উপরে উঠান কাউকে তিনি নিচে নামান এটা হচ্ছে আমার রব্বুল আলামিনের কাজ তার নাম এবং গুণ যে ব্যক্তি জানেনি সে ব্যক্তি তাওহীদ শিখতে পারেনি যত কিছু যত বড় পণ্ডিতই হোক না কেন তাওহীদ জানতে পারেনি আল্লাহ তাআলা তিনি রুবুবিয়াতের অর্থ কি খালেক মালিক মুদাব্বির তিনটি জিনিস আমরা জানি স্রষ্টা এবং মালিক এবং পরিচালক এই তিনটি আপনার হাতে নেই আমি এখানে দাঁড়িয়েছি এই ক্ষমতা আমি একজন সৃষ্ট আমার স্রষ্টা আল্লাহ তিনি আমার মালিক তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন কথা বলার এই তিনটি জিনিসেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে এইটাকে বলা হয় রুবুবিয়া উলুহিয়া হচ্ছে আমি তার প্রশংসা করছি একটি আগে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন যা বলেছেন আল্লাহর জন্য দিয়েছেন আল্লাহর জন্য উঠিয়ে দিয়েছেন উপরের দিকে এটা হচ্ছে উলুহিয়া বা ইবাদত আর আসমা সিফাত দুইটাকে সামিল করে যখন আপনি আল্লাহকে আল্লাহকে ডাকবেন আল্লাহুম্মা বলে ডাকবেন আল্লাহর স্বীকৃতি উলুহিয়াতে স্বীকৃতি দিচ্ছেন যখন আপনি ডাকছেন রব্বানা বলে ডাকছেন আল্লাহর রুবুবিয়াতে স্বীকৃতি দিচ্ছেন রব ও আল্লাহর নাম ইলাহ ও আল্লাহর নাম আল্লাহ ও আল্লাহর নাম তো আপনি আল্লাহ এমন একটি জিনিস নিয়ে আলোচনা করছি যা আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাশরের মাঠও এটা আপনার দরকার হবে এটা না হলে আপনি পার হইতে পারবেন না জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবেন না তা হচ্ছে আসমা ও সিফাত আসমা ও সিফাত সাব্যস্ত করার অর্থ কি আসমা ও সিফাত সাব্যস্ত করার অর্থ হচ্ছে প্রথমে
আমরা আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো সাব্যস্ত করব এক, দ্বিতীয়ত এগুলোর অর্থ সাব্যস্ত করব দুই, তৃতীয়ত সৃষ্টির উপরে এগুলির প্রভাব সাব্যস্ত করব। যেমন গাফুর আল্লাহর নাম, ক্ষমা করা আল্লাহর গুণ, ক্ষমা আমাকে করবেন আমি ক্ষমা পাব আমার উপর তার প্রভাব পড়বে, এটা হচ্ছে গুণের নামের প্রভাব। এই তিনটি জিনিস নামের ক্ষেত্রে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয়ত গুণের ক্ষেত্রেও তিনটি জিনিস সাব্যস্ত করতে হবে। একটি হচ্ছে আল্লাহ যে সমস্ত গুণের কথা বলেছেন, যেমন তিনি আরশের উপর উঠেছেন বলেছেন, সেটা সাব্যস্ত করবেন, অর্থ সাব্যস্ত করবেন, ইস্তিওয়াল আর সাব্যস্ত করবেন, অর্থ সাব্যস্ত করবেন যে তিনি আরশের উপর উঠেছেন, আর তার প্রভাব কি যে আমার অন্তর তার দিকে শুধু ধাবিত হবে, উপরের দিকে ধাবিত হবে, হাত শুধু উপরের দিকে উঠে যাবে যখন দোয়া করব, কারণ তিনি আরশের উপর রয়েছেন। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার অর্থ হচ্ছে নাম এবং গুণ সাব্যস্ত করা, নামের অর্থ সাব্যস্ত করা, গুণের অর্থ সাব্যস্ত করা, নামের প্রভাব সাব্যস্ত করা, গুণের প্রভাব সাব্যস্ত করা। এই ছয়টি জিনিস যদি সাব্যস্ত না করছেন, আপনি আসমা সিফাত আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করলেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই নাম এবং গুণ সাব্যস্ত করতে হবে। এখন আমরা বুঝি নাম কিসের নাম, নাম তো বলে নাম আল্লাহ তাআলা আসমাউল হুসনা বলে, আপনারা অনেকেই মুখস্থ পারে। আমি দেখেছি অনেক নুরানি মাদ্রাসা বা ওই সমস্ত ছোট ছোট মাদ্রাসার ছেলেরা গড় বাঁধা নাম মুখস্থ পারে, আল্লাহুর রহমানুর রহিম অনেক মুখস্থ পারে, কিন্তু অর্থের দিকে খেয়াল করলে অনেকেই আর অর্থটা বলে সাব্যস্ত করে না। আল্লাহর নামগুলোর অর্থ হচ্ছে অবশ্যই সাব্যস্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত অর্থ সাব্যস্ত না করবেন এগুলি শব্দ থেকে যাবে, এগুলি অর্থহীন করা হয়। মুতাজিলারা অর্থ সাব্যস্ত করতো না, নামগুলি বলতো এক আল্লাহকে বুঝাইছে, এটাই যথেষ্ট, কোনো অর্থ নাই। ঠিক অনুরূপভাবে আশার মাতুরিদিরা আল্লাহর নাম সাব্যস্ত করে কিন্তু অর্থ সাব্যস্ত করে, কিন্তু এগুলির ভিতরে যে সিফাত আছে এগুলি সাব্যস্ত করে না, বলে যে না এগুলো সিফাত নাই, নাম আছে এগুলি যথেষ্ট। সিফাত সাব্যস্ত করবে শুধু তারা হাতে গোনা সাতটির বাইরে, বাইরে আর কোনো গুণ তারা সাব্যস্ত করে না। অথচ আমরা সাব্যস্ত করি তিনি রহমান, তিনি রহিম, তিনি গাফুর, তিনি আজিজ, তিনি কাদির, তিনি সামি, তিনি বাসির, তিনি বারে, এভাবে তার নামগুলো আমরা সাব্যস্ত করি, অর্থসহ সাব্যস্ত করি। যেই ব্যক্তি অর্থ সাব্যস্ত করবে না, গুণ সাব্যস্ত করবে না, সে আল্লাহ তাআলার তাওহীদ বুঝতে পারেনি। কোরআনে কারীম আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত যখনই কোনো কথা আসছে সাথে শেষে নিয়ে এসেছেন ওয়াহুয়াল রাহিমুল গাফুর ওয়াহু আজিজুল হাকিম। বারবার কেন নিয়ে আসছে, যে প্রত্যেকটি কথার শেষে এটা আসার অর্থই হচ্ছে যে তার নাম এবং গুণ সাব্যস্ত করতে হবে। এজন্য নাম এবং গুণ সাব্যস্ত করার দলিল আমরা একটু আগেও আলোচনা করেছি, যে আয়াতটি সূরা আল আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলছেন কুলিল্লাহ আউযু রহমান, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদরু যাকেই ডাকো না কেন, যাকেই ডাকো না, যেই নামে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা তার রয়েছে সুন্দর নামসমূহ। সুন্দর নামসমূহ কেন হয়েছে, কারণ এর ভিতরে আল্লাহর গুণগুলো সুন্দর, এই জন্য সুন্দর নাম হয়েছে। তৃতীয়ত আমরা দেখতে পাই সূরা তাহার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তার রয়েছে সুন্দর নামসমূহ। অনুরূপভাবে সূরা হাশরের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউয়ির লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেখানেও তারা শিখিয়ে দিচ্ছেন। অর্থ হচ্ছে আল্লাহর সুন্দর নাম এটা আপনাকে বলতে হবে, মানতে হবে, এগুলি শিখিয়ে দিতে হবে, অর্থ আপনাকে শিখিয়ে দিতে হবে এবং প্রভাবও মেনে নিতে হবে। দ্বিতীয়ত সিফাত আল উলা, অনেকে বলতে পারেন যে আল্লাহর সিফাতের কথা কোথায় আসছে, আপনি সিফাত কেন বলছেন, সিফাতের কথাও কোরআনও আসছে হাদিসও আসছে। আমরা কয়েকটি জিনিস বোঝার আগে সিফাত কাকে বলে আগে বুঝে নেই। সিফাত হচ্ছে গুণ, একজন মানুষের গুণ কি, আমি যেমন কথা বলি আমার গুণ, হাত নাড়তেছি আমার গুণ, আমি আপনার দিকে তাকিয়ে আছি আমার গুণ, আমি কানে শুনতেছি আমার গুণ। তো আপনি বুঝতে পারছেন যে কোনো সত্তার সাথে এমন কোনো কিছু থাকা যা আলাদা পৃথক করে দেয় অন্য কিছু থেকে সেটাকে বলা হয় গুণ। যেমন আল্লাহর দুটি হাত, আল্লাহর চেহারা, আল্লাহর দুটি চোখ,
এগুলো তার সত্তা থেকে আলাদা করে দিয়েছে বোঝানোর জন্য যে সত্তার একটি অংশ হচ্ছে এই গুণগুলো। আর কোন কোনটি আছে অর্থপূর্ণ, যেমন জ্ঞান, আল্লাহর জ্ঞানের কথা, আল্লাহর ক্ষমতার কথা, আল্লাহর জীবন, আল্লাহর ইচ্ছা, এগুলো কোনো ধরা ছোঁয়ার ভিতরে নয়, এগুলো হচ্ছে অর্থ, বুঝার জন্য অর্থ দিয়ে দিয়েছে, এগুলিও স্বীকার করতে হবে। আর কিছু গুণ আছে আল্লাহ করেন, যেমন তিনি প্রথম আসমানের নিকটতম আসমানে নেমে আসেন, আরশের উপরে ওঠেন, তিনি সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, তিনি মানুষকে ক্ষমা করেন, এইগুলিও গুণ যেগুলি তিনি করেন। তাহলে তিনটি জিনিস, সত্তার সাথে সংযুক্ত কোনো গুণ, অথবা অর্থপূর্ণ কোনো গুণ, অথবা কোনো কর্মগত গুণ, এই তিন ধরনের গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এগুলি যারা করবে না তারা আল্লাহর আল্লাহ তাআলা তাওহীদুল হরিমান আর এখনও তাদের সম্পূর্ণ হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই গুণগুলো সাব্যস্ত করার নির্দেশনা আমাদের দিয়েছেন। সূরা নাহলের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য রয়েছে খারাপ গুণগুলো, আর আল্লাহর জন্য হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ গুণগুলো। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তারপর আল্লাহ তাআলা বলছেন তিনি আজিজ এবং হাকিম, গুণের সাথে নাম উল্লেখ করেছেন। ইমাম কুরতুবি বলেন এই আয়াতের তাফসিরে যে মাসালুল আলা অর্থ চাল ওয়াসফুল আলা, উত্তম গুণাবলী হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের। অনুরূপে আল্লাহ তাআলা সূরা রুমের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়াহু আহওয়ানু আলাই ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াহুল আজিজুল হাকিম, তিনি সৃষ্টি করেন আবার তিনি পুনরাবৃত্তি করবেন মৃত্যুর পরে আমাদের, এটা তার জন্য অনেক সহজ, তার জন্য উত্তম গুণাবলী রয়েছে আসমান এবং জমিনে। ওয়াহুল আজিজুল হাকিম, তিনি সব কিছু করতে সক্ষম এবং তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইবনে কাসির বলেন এর অর্থ হচ্ছে আল কামালুল মুতলাক মিন কুল্লি ওয়াজহিন, সর্বপূর্ণ গুণগুলো একমাত্র আল্লাহর জন্য। ইমাম ইবনে সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াহুয়া কুল্লু সিফাতি কামাল, এখানে মাসাল আলা বলতে সবচেয়ে যে বড় যত গুণগুলো বলা হচ্ছে পূর্ণ গুণগুলোকে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে যদি আসমা সিফাত সাব্যস্ত করতে হয়, আল্লাহ তাআলা তাওহীদ সাব্যস্ত করতে হয়, তাহলে আসমা সিফাতের নাম এবং গুণ, নাম আল্লাহ আসমা সিফাতের শব্দটি, অর্থ এবং এর প্রভাব, তিনটি জিনিস সাব্যস্ত করতে হবে। অনেকে বলতে পারেন যে এই তিনটি জিনিস কিভাবে সাব্যস্ত করতে হবে এটা আমাদেরকে বলুন। আমি সংক্ষেপে বলবো যেহেতু লম্বা করার সময় নেই, আপনাকে তিনটি জিনিস সারা জীবনের জন্য মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণ এসেছে সেগুলোর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর যে সমস্ত নাম এসেছে সে সবগুলোর উপরে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এগুলি বলেছেন, আল্লাহ তাআলার জন্য এগুলো সাব্যস্ত করতে হবে। সেগুলি কথা হতে পারে না সূচক, কতটা হতে পারে হাঁ সূচক। যেমন তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখন নেগেটিভ, অর্থাৎ তিনি জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না। কি বলা হলো, এর অর্থ হচ্ছে যে তিনি নেগেটিভ গুণগুলিও তাদের সাব্যস্ত করে, নো গুণগুলো, পজিটিভ গুণগুলো সাব্যস্ত করেছি আমরা আহাদ সমাদ বলে। নেগেটিভ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এগুলো সাব্যস্ত করতে হবে। কোরআন এবং সুন্নায় পজিটিভ নেগেটিভ যত গুণ আসছে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এটাই হচ্ছে 1 নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে, আল্লাহর এই নাম এবং গুণগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলিকে কখনো সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করা যাবে না, বলতে হবে যে এগুলো কারো মতো নয়, লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি কার তার মতো কোনো সবকিছু নেই, তিনি সবকিছু স্বামী, সবকিছু শুনেন এবং দেখেন। 3 নম্বর নীতি হচ্ছে তার এই নাম এবং গুণের প্রকৃত ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, প্রকৃত ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহর হাত কিরকম যদি জিজ্ঞাসা করে তা আপনি কি বলবেন, আল্লাহ কিরকম বলেন, আপনি জিজ্ঞাসা করে আপনাকে আল্লাহর হাত কিরকম, বলে আল্লাহ কিরকম, বলে আল্লাহ কিরকম জানি না, তো আমরাও আল্লাহর হাত কিরকম জানি না, সমস্যা হয়েছে, কোনো সমস্যা আছে,
সমস্যা নাই, কিন্তু কিছু মানুষের সমস্যা থাকবেই। একজন মানুষকে আমরা যখন বললাম আল্লাহ আরশের উপরে উঠেছেন, তার কাছে সমস্যা হলো, তাহলে আল্লাহ এর আগে কি করেছেন? আল্লাহ এর আগে কি করেছেন আপনাকে বলেন নাই, আপনাকে বলার দরকার নেই, সেটা আল্লাহ বলেন নাই। এর আগে কোথায় ছিলেন আপনি এটা প্রশ্নের রূপে আসবে না, কেন আসবে না? কারণ তিনি যা জানিয়েছেন বলেছেন যে তিনি ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করে তারপর তিনি আরশে উঠেছেন, সুম্মা দিয়ে বলেছেন। এর অর্থ হচ্ছে আপনি এখানে এর আগে কি করেছেন তিনি যা জানাননি, এটা জানার আপনার প্রয়োজন নেই। তারপর তিনি আরশের উপরে উঠেছেন এবং তিনি শেষ রাত্রি প্রতি রাত্রিতে শেষ প্রহরে নিকটতম আসমানে নেমে এসে আসেন, এবং সেটাও হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে এখন যদি বলেন যে তাহলে তিনি তো আসমান তো ঘুরে সব জায়গাতে নেমে আসে, তখন তিনি কোথায় নামেন, কোথায় উপরে থাকেন? বলেন যে আপনি কেয়াস করতেছেন মানুষকে আল্লাহর উপর, আল্লাহকে মানুষের উপরে। মানুষ যেমন একসাথে দুই জায়গা থাকতে পারে না বা থাকার প্রশ্ন এরকম হচ্ছে, আপনি মানুষের সাথে আল্লাহকে কেয়াস করতেছেন। আপনি এটা বোঝা উচিত আপনি দুইটা শব্দ একসাথে শুনতে পারেন না, একটা না একটা বাদ পড়ে যায়, কিন্তু আমার রব্বুল আলামিন লক্ষ কোটি 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 প্রাণীর একসাথে সব কিছু শুনতে পান, কোনো সমস্যা হয় না। হাশরের মাঠে তিনি সমস্ত প্রাণীর একসাথে বিচার করবেন, সারিউল হিসাব, হিসাব সব একসাথে নেবেন, কোনো সমস্যা হবে না। একজন একজন করে আপনার জন্য একটা টাইম, আরেকজন আরেকজনের টাইম নয়, একসাথে তিনি হিসাব করতে পারবেন, তার শুনতে কোনো অসুবিধা হয় না। তো আল্লাহর সাথে আপনি আর কেয়াস করছেন কেন? তিনি যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে অবতীর্ণ হয়ে তিনি নাজিল হয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নাজিল হয়ে তিনি আপনার আপনার আকুতি শুনেন, আপনার দোয়া শুনেন, আপনি আল্লাহর কাছে যা যাচনা করেন তা শুনেন, যা চান তা শুনেন। সুতরাং আল্লাহর জন্য এই তিনটি মূল নীতি, আল্লাহ তাওহীদ আসমা ও সিফাত সাব্যস্ত করার জন্য তিনটি মূল নীতি আপনাকে মনে রাখতে হবে। এক নম্বর কি বলেছি, যে কোরআন এবং সুন্নায় যা এসেছে নাম এবং গুণ সেগুলোকে স্বীকৃতি দিতে হবে যে সত্য। দ্বিতীয়ত, এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে মানুষের বা সৃষ্টির কারো মত করে সাব্যস্ত করা যাবে না। তিন নম্বর হচ্ছে, এগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, যে এগুলির ধরন কোনোদিন আমি পাবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ধরন বর্ণনা করেননি, সুতরাং ধরন না বর্ণনা করলেও আমার ইমানের কোনো অসুবিধা হবে না, আমি ইমান আনতে পারি, কারণ আল্লাহ তাআলা তিনি গায়েব, এবং গায়েবী জগতের প্রত্যেকটি জিনিস হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ইমান রাখে। আল্লাহ তাআলা আপনাকে নিজে গায়েব শাহাদার উপর নিয়ে আসেন না, হ্যাঁ আল্লাহকে যেদিন আমরা দেখব সেদিন আমরা তার সম্পর্কে জানতে পারবো, এর আগ পর্যন্ত পরিপূর্ণ ধরন জানা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর নামের সাথে সম্পৃক্ত কিছু কায়দা উল্লেখ করে যাই। এক নম্বর কায়দা হচ্ছে, আল্লাহর সমস্ত নাম সুন্দর, আল্লাহর সমস্ত নাম সুন্দর, কেন? তিনি সুন্দর, ইন্নাল্লাহ জামিন ইউহিব্বুল জামাল। দ্বিতীয়ত, তার গুণগুলো সুন্দর। তৃতীয়ত, এখানে যা বলা হয়েছে বাক্যটাও সুন্দর, অসুন্দর কোনো বাক্য আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়নি। সুতরাং আল্লাহর জন্য আল্লাহর প্রত্যেকটি নাম সুন্দর। দ্বিতীয়ত, আল্লাহর এই নামগুলো একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, বুঝেন কিনা? আল্লাহ শব্দের মধ্যে ইলাহ, উলু ইলাহ, ইলাহ হওয়ার একটা গুণ রয়েছে, গাফুর শব্দের মধ্যে ক্ষমা পাওয়ার একটি গুণ রয়েছে, নাম আছে আবার গুণও রয়েছে ভিতরে। আল্লাহর প্রত্যেকটি নামের মধ্যে নাম আছে গুণ আছে, কিন্তু এমন কোনো নাম রাখতে পারবেন না যেটার ভিতরে নামও নাই গুণও নাই। কেমন যে ঈশ্বর, গড, এই জাতীয় নাম আল্লাহর জন্য রাখা যাবে না। এই জন্য এই জাতীয় নাম আল্লাহর জন্য রাখলে আপনি আল্লাহর বিরুদ্ধে এলহাদে নামলেন, আল্লাহর বিরুদ্ধে নামলেন, এই জন্য নামগুলো রাখা যাবে না। আল্লাহ তাআলার নামগুলো কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেগুলো একদিক থেকে নাম একদিক থেকে গুণ। তৃতীয়ত, আল্লাহর নামগুলো, নাম যেমন সাব্যস্ত হবে তেমনিভাবে গুণ সাব্যস্ত হবে, তেমনি প্রভাব সাব্যস্ত করতে হবে। চতুর্থত, আল্লাহর নামগুলো তাওকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া, নিজের পক্ষ থেকে কোনো নাম বানিয়ে দিতে পারবেন না। আল্লাহর নাম কেউ কেউ ওই ঈশ্বর বলে, কেউ গড বলবে, কেউ তো খোদাও বলে, খোদা নামটি আল্লাহর জন্য বলতে পারবেন না, কারণ খোদা নামটি অর্থ খুদ আ, স্বয়ং ভূ,
স্বয়ং যিনি আবির্ভূত হয়েছেন এটা আল্লাহর কোনো নামের অর্থও না অনুবাদও না এবং এটার মধ্যে কোনো গুণের কিছু নাই আল্লাহর প্রত্যেকটি নামের ভিতরে গুণ থাকে সুতরাং বোঝা গেল যে এই নামটি আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না যারা আমাদের অনেক ভাই সেটা বলে থাকেন তারা আল্লাহর ওয়াস্তে এটা পরিত্যাগ করবেন কারণ এটা সঠিক নাম নয় আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করলে আপনার এটা এলহাদ হবে আল্লাহর নামের বিকৃতি হবে এবং গুনার কাজ হবে আরেকটি ষষ্ঠ যে একটি নীতি তা হচ্ছে আল্লাহর নামগুলো তার সত্তার উপরে কখনো পরিপূর্ণভাবে বুঝাচ্ছে কখনো কখনো কিছু অংশ বুঝাচ্ছে কখনো কোনো একটা দাবি বুঝাচ্ছে এভাবে এটা লম্বা জিনিসটা আলোচনা করব না শুধু বুঝাচ্ছি যে নামগুলো বিভিন্নভাবে অর্থ বুঝায় যেমন কাদির আল্লাহর একটি নাম ক্ষমতাবান আল্লাহর একটি নাম কাদির তিনি ক্ষমতাশীল ক্ষমতার অর্থ হচ্ছে তিনি আপনাকে ক্ষমা করবেন ক্ষমতা থাকার অর্থ ক্ষমা করবেন দাবি এটা হচ্ছে দাবি তো কাদিরের পুরো অর্থটা এখন বুঝছেন কুদরত ক্ষমতা থাকা এটা একটা অংশ এটাও বুঝছেন আর কুদরতের অনেকগুলো পয়েন্ট থাকে যিনি কুদরত কিভাবে দিচ্ছেন তিনি আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকে দিন শিখার ক্ষমতা দিয়েছেন এইভাবে তার বিভিন্ন অংশ আল্লাহর নামগুলোর অর্থ ভিন্ন ভিন্নভাবে থাকে এগুলিকে স্বীকার করতে হবে ষষ্ঠ যে নাম নীতিটা সেটা হচ্ছে আল্লাহর নামগুলো কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয় আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহর 99টি নাম রয়েছে হ্যাঁ আল্লাহর 99টি নাম রয়েছে আরও রয়েছে আল্লাহর 99টি নাম রয়েছে আরও রয়েছে 99টি নামের প্রমাণ হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ আল্লাহর 99টি নাম রয়েছে যে ব্যক্তি এগুলো গুনবে এহসা করবে এগুলো দিয়ে আল্লাহকে ডাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু এই 99টিতে তার নাম সীমাবদ্ধ নয় এই জন্য 99 নামের কোনো একসাথে আসা হাদিসটি বিশুদ্ধ নয় বরং এটা মানুষে ইজতিহাদ করে বিভিন্নভাবে নামগুলো উল্লেখ করেন কোরআন এবং সহিহ সুন্নাতে যেই নামগুলো এসেছে তা 108টি হয়ে যায় অথবা আরও কম হয়ে যায় কারো কারো গণনায় কিন্তু সরাসরি 99টা গণে নির্ধারণ করতে পারবেন না নির্ধারণ 99টাই থাকে আর থাকে না এরকম না এর অর্থ হচ্ছে আপনাকে আল্লাহর সমস্ত নাম ধরে আপনাকে ডাকতে হবে যাতে করে 99টা যেন ডাকা হয়ে যায় আর অতিরিক্ত ডাক যেন আপনার না লাগে সেজন্য সেগুলি দিয়ে আপনার আল্লাহকে এই নামগুলো সবগুলো দিয়ে আপনাকে ডাকতে হবে সপ্তম নীতি হচ্ছে আল্লাহর নামের সাথে বক্র নীতি অবলম্বন করা যাবে না সেটা কীরকম আল্লাহর কোনো নামকে অস্বীকার করতে পারবেন না দ্বিতীয়ত আল্লাহর নামের যে গুণগুলো আছে সেগুলো কোনো সৃষ্টির গুণের সাথে একরকম হয় বলতে পারবেন না সেগুলো যেমন আল্লাহ তাআলা তিনি নাম আল্লাহ কোনো ব্যক্তিকে আল্লাহ তার রব কোনো ব্যক্তিকে রব্বি ডাকতে পারবেন না অনুরূপভাবে আল্লাহ তাআলা যে সমস্ত নাম তাকে নিজেকে দেন নাই আল্লাহকে ওরকম নাম দিতে পারবেন না আল্লাহকে নাসারারা আব বলে পিতা বলে সুতরাং আল্লাহকে আব বলা যাবে না অনুরূপভাবে মূর্তি ইয়ারা অগ্নি উপাসকরা আল্লাহকে খোদা বলে সেটা বলা যাবে না অনুরূপভাবে আল্লাহর নামের থেকে কোনো নাম বের করা যাবে না যেমন উজ্জা মানাত আজিজ এবং মান্নান থেকে বের করে নিয়েছে এইটাও আল্লাহর জন্য নাম দেওয়া যাবে না সুতরাং আল্লাহর নামকে বিকৃতি করা এলহাদের সমযুক্ত অনেক ভাই আল্লাহর নামকে বিরক্ত কিভাবে 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 আপনারা ইয়া করেন কারো নাম যদি কোনো আল্লাহ থাকে কারণ আবদুল্লাহ থাকে তারে কি বলেন আব্দুল কারো নাম যদি রহমান থাকে আব্দুর রহমান থাকে তাকে কি বলেন রহমান্যা এগুলি এই জাতীয় নাম আল্লাহর কোনো নামকে বিকৃতি করার সামিল এটা করতে পারেন না আল্লাহর নামকে এভাবে বলা জায়েজ নাই অনেক সময় রাজ্জাক আল্লাহর নাম আব্দুর রাজ্জাক আপনি আপনি তারে রাজ্জাইক্যা এই জাতীয় নামগুলো ঢোকার অর্থ হচ্ছে গুনার কাজ করা কারণ আল্লাহর নামকে আপনি বিকৃত করলেন এই জাতীয় নামগুলো করতে পারেন না আল্লাহর গুণের সাথে কিছু নীতিমালা আমাদের রয়েছে সেগুলো কি আল্লাহর গুণগুলো সাব্যস্ত করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত গুণ হচ্ছে পরিপূর্ণ গুণ আল্লাহর সমস্ত গুণ হচ্ছে পরিপূর্ণ গুণ অর্থাৎ আল্লাহর কোনো গুণ এরকম নয় যে এটার সাথে খারাপ বোঝা যাচ্ছে এরকম না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ দেখেন নেগেটিভ দুইটা গুণ আল্লাহ জন্ম দেন না জন্মগ্রহণ করেন না মানুষ জন্ম দয়া জন্মগ্রহণ করে এটা মানুষের জন্য পূর্ণ গুণ কিন্তু আল্লাহর জন্য পূর্ণ গুণ না কেন আল্লাহর জন্য পূর্ণ গুণ না কারণ রব্বুল আলামিন তিনি আগেও আছেন পরেও থাকবেন ইন্না নাহনু নারসুল আরদ ওয়া মান আলিহা ওয়া ইলাইনা ইরজাউন সুতরাং তার জন্য
জন্ম গ্রহণ তা তার জন্য শোভনীয় নয়। কুলিন কিয়ানা লির রহমানে ওয়ালাদুন ফা আনা আউয়ালুল আবিদিন, যদি রহমানের সন্তান হতো তাহলে আমি তার ইবাদত করা করতাম না। এর অর্থ না কি ফিনাল ইবাদা ইবাদত করতাম না, এর অর্থ হচ্ছে সন্তান যার হবে সন্তান হওয়াটা রহমানের জন্য উপযুক্ত না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রহমানে ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগী লির রহমানে আন ইত্তাখাযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা লাকাদ আহসাহুম আদাহুম আদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। এর অর্থ হচ্ছে, এর অর্থ লম্বা, আমি শুধু এটাই বলছি যে এখানে স্পষ্ট বলে দিয়েছে রহমানের জন্য সন্তান হওয়া উপযোগী নয়। এই জন্য এই গুণটি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়নি, কিন্তু যেই গুণটি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে সেগুলোকে সাব্যস্ত করতে হবে। যেমন তিনি আজিজ, তার ইজ্জত, তার রহমত, তার তিনি 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 হচ্ছেন বরকতময় রব, তিনি আমাদেরকে তার রহমত দিবেন, তিনি ইজ্জত আমাদেরকে সম্মান দিবেন, তার কাছে ইজ্জত চেয়ে নিতে হবে। সুতরাং আল্লাহর সমস্ত গুণ হচ্ছে সিফাতে কামাল, পরিপূর্ণ গুণ, এটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর নামের চেয়ে গুণের সংখ্যা বেশি, আল্লাহর নামের চেয়ে গুণের সংখ্যা বেশি। কারণ হচ্ছে নামের থেকে গুণ আসে, আবার গুণ আলাদা হয়, আবার কর্ম থেকেও গুণ হয়। তাহলে তিন রকমের গুণ হয়, নাম থেকেও গুণ হয়, আবার কর্ম গুণ থেকে আলাদা গুণ আল্লাহ উল্লেখ করেন, আবার কখনো কখনো আল্লাহর কর্ম থেকেও গুণ নির্ধারিত হয়। সুতরাং গুণের সংখ্যা কেউ গুনে শেষ করতে পারবে না। তৃতীয়ত, আল্লাহর গুণগুলো দুই ভাগে বিভক্ত, কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। আল্লাহর গুণগুলো পজিটিভ অর্থাৎ যেগুলো ভালো আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, আর কোনোগুলো আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি যেগুলো আল্লাহর জন্য উপযুক্ত না। যেমন তিনি বলেছেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না ঘুমও পায় না, অর্থাৎ এগুলো তার জন্য উপযুক্ত নয়। সুতরাং পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গুণ তার জন্য সাব্যস্ত করতে হবে। চতুর্থ হচ্ছে, আল্লাহ তাআলার গুণগুলো কিছু আছে কিছু আছে সত্তাগত, কিছু আছে কর্মগত। সত্তাগত যেমন চেহারা, যেমন চোখ, যেমন আঙ্গুল, এগুলো সত্তাগত গুণ, এগুলো স্বীকার করতে হবে, কোরআন এবং হাদিসে এগুলো এসেছে। আর আল্লাহ তাআলার কর্মগত গুণ, তিনি আরশের উপর উঠেছেন, তিনি নিকটতম আসমানে নেমে আসেন, এবং তিনি কাউকে ক্ষমা করেন, তিনি কাউকে মাফ করেন, তিনি তাকে ধনী করেন, তিনি সৃষ্টি করেন, এই যে কর্মগত গুণগুলিও স্বীকার করতে হবে। যদি এর কোনোটা অস্বীকার করাতে ইমানদার থাকতে পারবে না। পঞ্চম যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার গুণগুলোকে সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো রকমের ধরন নির্ধারণ করা যাবে না, এবং সেগুলোকে কোনো কারো মত বলে সাব্যস্ত করা যাবে না। সপ্তম হচ্ছে, ষষ্ঠ হচ্ছে, আল্লাহর গুণগুলো তাওকিফি, অর্থাৎ কোরআন এবং সুন্নায় আসতে হবে, নিজের মন মতো করে আল্লাহর গুণ সাব্যস্ত করা যাবে না। আর সংক্ষেপে কয়েকটি কথা বলবো আল্লাহর না আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে। সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ ক্ষেত্রে কোরআন এবং সুন্নার বাইরে যাওয়া যাবে না, এক নম্বর নীতি। দুই নম্বর নীতি হচ্ছে এগুলোকে প্রকাশ্য অর্থের উপর নিতে হবে, প্রকাশ্য অর্থের উপর নিতে হবে। সাহাবা একরাম যেভাবে বুঝেছেন, তাবেইনরা যেভাবে বুঝে, ইমামরা যেভাবে বুঝেছেন সেভাবে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন বললেন যে আল্লাহ তাআলা তিনি হাসেছেন, হাসলেন, এই কথা শুনে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। প্রকাশ্য অর্থ নিয়েছেন, প্রকাশ্য অর্থ নিয়েছেন, কিছু বা খুশি হয়ে গেলেন আল্লাহ তো সাথে আছে না, ভুল বুঝছেন। কারণ এর পরেই আছে ওয়াহু আসসামিউল আলিম, কারণ তিনি শোনেন এবং দেখেন, অর্থাৎ শোনা এবং দেখার মাধ্যমে আপনার সাথে আছে। আল্লাহ তাআলা আর সৃষ্টির ভিতরে নয়, সৃষ্টি যখন ছিল না তখনও আমার রব ছিলেন। এর অর্থ সৃষ্টির ভিতরে যারা মনে করে স্রষ্টাকে, তারা এখনও হিন্দুয়ানি আকিদায় বিশ্বাস করে আছে। রব্বুল আলামিন সৃষ্টি থেকে আলাদা, এটা যতক্ষণ ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আপনার ইমান শুদ্ধ হয় না। কিভাবে বুঝবেন এটা? আগের এবং পরের অবশ্যই উল্লেখ থাকবে। যেমন আল্লাহ বলছেন ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। বাহ, খুশি হয়ে গেলেন যে আল্লাহ সাথে আছে, অর্থ আমার হ্যাঁ বগলের নিচে আছে, হাঁটে যাচ্ছে, এরকম যদি কেউ বলে ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। বিশ্বাস করতে হবে কি, এরপরে বলে দিয়েছে ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা,
আমি দেখছি এবং শুনছি তোমাদের কথা অর্থাৎ তিনি শোনা এবং দেখার মাধ্যমে আমাদের সাথে আছেন কিন্তু তিনি আরশের উপরে তো প্রত্যেকটি এরকম যেখানে যেখানে মারিয়া থাক সাথে থাকার কথা আছে কোথাও সাথে থাকার তো লেগে থাকা বুঝাইনি এটাই হচ্ছে বিশুদ্ধ মত এটাই বাইরে অন্য কোনো মত যদি কেউ অনুসরণ করে অবশ্যই সে ভুল করবে আরেকটি নীতি হচ্ছে যে এই এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে কেউ যদি কোনো আপনাকে প্রশ্ন করে আপনাকে যদি প্রশ্ন করে যে তার এই গুণগুলো কেমন হলো তিনি কিভাবে আসমানে উঠলেন কিভাবে আরশের উপরে উঠলেন তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে আল কাউলু ফিস সিফাতি কাল কাউলু ফিজ জাত আল কাউলু ফিস সিফাত কাল কাউলু ফিজ জাত সত্তার ব্যাপারে যেমনি আমি জানি না তিনি কিভাবে কিরকম তেমনিভাবে তার আরশের উপরে উঠার ধরন আমি জানি না তবে তিনি সব কিছুর উপরে এটা আমি সাব্যস্ত করি প্রতিদিন বলি সাব্বিহ ইসমা রব্বিকাল আলা সেজদার মধ্যে বলছি প্রতিদিন বলি সুবহান রব্বিয়াল আলা প্রতিদিন বলি আমি প্রতিদিন তার কাছে উপরের দিকে হাত তুলি প্রতিদিন আমি পড়ি কোরআন এবং হাদিসে যে আল্লাহ তাআলা তার নবীকে উপরের দিকে নিয়ে গেছেন আরশের দিকে নিয়ে গেছেন এর অর্থ হচ্ছে তিনি উপরে এটা আমি সাব্যস্ত করি কিন্তু তার ধরন আমি জানি না যেমনিভাবে তার সত্তার ধরন আমি জানি না তেমনি গুণের ধরনও আমি জানি না এক নম্বর নীতি দুই নম্বর নীতি কেউ আপনাকে বলতে পারে যে আমি কিছু মানি না যেমন আশারি এবং মাতুরিদিয়া সম্প্রদায়ের লোকেরা তারা আল্লাহর মাত্র ষাটটি গুণ মানে অথচ শত শত গুণ তারা অস্বীকার করছে এরা ইমানের থেকে অনেক দূরে আছে এই মানুষগুলো যখন আপনাকে বলে যে আমি আল্লাহর শোনা মানি কিন্তু আল্লাহর আরশের উপরে ওঠা মানি না তখন তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কিভাবে শোনে বলে এটা তো জানি না বলে তেমনিভাবে আরশের উপরে ওঠাটাও না জানলেও আমার অসুবিধা হচ্ছে না ওঠার ধরন আমি জানি না কিন্তু তিনি আপনি যেভাবে বলছেন আল্লাহ শোনে কিন্তু আপনি তো ধরন জানেন না শোনার ঠিক আমিও আরশের উপরে ওঠার ধরন জানি না কোনো সমস্যা নাই তিনি যদি বলে তারা কিন্তু আল্লাহ তাআলার জাতকে সাব্যস্ত করে আল্লাহ তাআলার সত্তাকে সাব্যস্ত করে এবং আল্লাহ তাআলার জন্য কথা বলাকে সাব্যস্ত করে যদি বলে আল্লাহ তাআলা কিভাবে কথা বলেন ওরা বলবে ধরন জানি না আপনি বলেন ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন আমি সেটার ধরন জানি না আমার কোনো সমস্যা হচ্ছে না আসমান কিভাবে তিনি প্রথম নিকটতম আসমানে নেমে আসেন আমি জানি না এতে আমার কোনো সমস্যা হচ্ছে না এই দুইটি নীতিও বিশ্বাস করতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার এই নীতিগুলোর ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে যে নীতিগুলোর ক্ষেত্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে সুন্দর একটি পজিশনে আছি আর কোনো কেউ বাতিল কোনো ফেরকা কোনো দিন সেখানে কোনো রকমের পজিশন দেখাতে পারবে না তারা অন্ধকারে হাতে খুঁজে বেড়ায় এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলের কাছে যখন বলা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলের কাছে এক ব্যক্তি এসে বলল আর রহমান ও আল্লাহ ইস্তাওয়া রহমান আরশের উপরে উঠেছেন ইমাম মালিক বলেন তো তিনি কিভাবে উঠলেন ইমাম মালিক তার সব শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন আল ইস্তিওয়া মালুমুন আরশের উপরে উঠাটা জানা আছে ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু ধরন আমাদের জানা নেই ওয়াল ঈমানু বিহি ওয়াজিব এর উপর ঈমান আনা অবশ্যই কর্তব্য ওয়া সুয়ালু আনহু বিদআ এই ধরন জিজ্ঞাসা করাটা বেদাতীদের কাজ আখরিজুহু বের করে দাও আমার মজলিসে বেদাতির কোনো স্থান নেই তারা তাকে বের করে দিল মজলিস থেকে এইটাই হচ্ছে ইমামদের কাজ এই আসমা সিফাত হচ্ছে তাওহীদের অংশ কোনো ব্যক্তি যদি কোনো তাওহীদের অংশ মনে না করে তার তাওহীদ পূর্ণতা লাভ করেনি ইমানও পূর্ণ হয়নি আল্লাহ আমাদেরকে আসমা সিফাত বুজার মানার এবং তার তাওহীদকে পূর্ণ করে দুনিয়া থেকে যাওয়ার আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু